আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আজমাইন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলা পিটিভি দর্শন করছেন তাতে ইসলামী প্রোগ্রাম বিশেষ করে হালাল হারাম এবং ইসলামী অর্থনীতির উপরে বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা শুনছেন আশা করি উপকৃত হবেন এবং আল্লাহর দিন শিক্ষা করার ফরজ পালন করবেন আর তার ফলে দিন ও দুনিয়ার পাথেও সংগ্রহ করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আজকে সেই ধারাবাহিক আলোচনার একটি পর্ব আজকের আলোচ্য বিষয় হল যে মানুষ নিজে কামাই না করে অপরের ধন চুরি করে খেতে চায় ডাকাতি করে খেতে চায় আর চুরি ডাকাতি নিশ্চয়ই আপনারা জানেন এটা খুবই খারাপ কাজ নোংরা কাজ শরীয়তের দৃষ্টিতে কি বলে চোরকে কি বলে তার শাস্তি কি এই নানা দিক নিয়ে আমরা আজকের আলোচনা করব চুরি হলো চুপি সারে অপরের ধন মাল টাকা পয়সা আত্মসাত করা নেওয়া লুকিয়ে নেওয়া এটা হলো চুরি আর একটা হলো ছিনতাই বা ডাকাতি সেটা হলো প্রকাশ্যে গায়ের জোরে অস্ত্র ঠেকিয়ে শক্তির জোরে অপরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এটা প্রকাশ্যে চুরি থেকে এটা ভিন্ন এবং চুরির যা শাস্তি এর শাস্তি এক নয় আর একটা হচ্ছে তসরুফ করা তসরুফ করা মানে আপনার আয়ত্তে যে মাল আছে নিজের মাল না অপরের মাল আপনার আয়ত্তে আছে আর সেইখান থেকে আপনি মালিককে গোপন করে সেই মাল আত্মসাত করা বা কুক্ষিগত করা এটা হচ্ছে তহবিল তসরুফ করা বা তশরুফ করা তাসারুফ করা ইত্যাদি আর রাস্তায় যাচ্ছে মানুষ সেখান থেকে হঠাৎ করে একটার ব্যাগ নিয়ে চলে মোটর মোটরসাইকেলে এলো পেছন থেকে হঠাৎ করে ব্যাগটা কেড়ে নিয়ে চলে গেলো এ হচ্ছে ছিনতাই এইভাবে কিছু মানুষ আছে যারা অর্থ উপার্জন করতে চায় না পরের জিনিসে লোভ করে তার চোখের আড়ালে অজান্তে সেই হেফাজতে রাখা জিনিস নিয়ে চম্পট দেয় লোকের মেহনত বলে কামানো জিনিসে তাদের চোখ যায় এবং চুরি করে নিজের পেট চালায় নিজে কামাই করে খাবে না খাবে চুরি করে এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা এটাও একটা চোর বৃত্তি আর এই চোর বৃত্তি এতে কোনো পুঁজি লাগে না আর এতেই তারা বিলাসিতা করে এমন কি সংসারে ছোটোখাটো জিনিস চুরি করার ফলে ছিঁচকে চোর ও চোর বৃত্তিতে পাকা হয় আতি চোর পাতি হতে হতে সিঁদেল চোর আম চুরি তাল চুরি পেঁপে চুরি ও রান্নারশালায় গোস্ত চুরি কত রকম চুরি পরের পুকুরে মাছ চুরি মাঠের ফসল চুরি খামারের ধান চুরি খট চুরি ছাগল গরু চুরি থালা বাটি চুরি টাকা পয়সা ও অলঙ্কার চুরি এবং এইভাবে সকল প্রকার চুরি রপ্ত হয়ে যায় এই চোরদের দেখেছেন পকেটম্যানরা কীভাবে আপনার পেছনে দাঁড়িয়ে থেকে পকেটে হাত দিয়ে বা ব্লেড মেরে আপনার টাকা হাতিয়ে নেয় ভারী পক্কহস্ত এরা বাসে ট্রেনে বা কোনো ভিড়ের জায়গায় একটু বেখেয়াল হলেই আপনার পকেট কাটা গেছে গাঁট কাটা গেছে এবং পকেট খালি হয়ে গেছে কত হীন ও দুঃসাহসিক সেই চোর যে কবর খুঁড়ে লাশ চুরি করে লাশের কাফন চুরি করে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম এমন চোরকে অভিশাপ করেছেন চোর অভিশপ্ত এটি একটি সামাজিক মহা অপরাধ যে চোর যে যে কারণে সৃষ্টি হয় সেসব কারণ যদি আমরা ছেড়েই দিই বিভিন্ন কারণে কেউ পেটের দায়ে চুরি করে কেউ অভ্যেসগতভাবে চুরি করে সমাজ চোর বানায় অনেক চোর এমন যে সমাজ তাকে বাধ্য করেছে চুরি করতে এসব আমরা জানি কিন্তু বাধ্য করেছে বলে আমাকে করতে হবে তা না সমাজ যদি আমাকে বিষ খেতে বাধ্য করে তো আমি বিষ খেতে বাধ্য হব কেন আমি কেন নিজের ক্ষতি নিজে করব। সুতরাং সামাজিক মহা অপরাধ আর এই সমাজবিরোধী নোংরা মানুষটি হাত যা করে তার জন্য রাখা হয়েছে উচিত শাস্তি এ ব্যাপারে মহান আল্লাহ বলেন ওয়াস সারিকো ওয়াস সারিকাত ফাকতউ আইদিয়হুমা জাযা আউ বিমা কসাবা নাকালাম মিনাল্লাহ واللهু আজিজ হাকীম সোরা মায়দা আটত্রিশ নম্বর আয়াতে বিধান রয়েছে চোরের চোর চোর নি ছেলে হোক মেয়ে হোক তার মানে পুরুষ হোক নারী হোক চুরি করেছে ধরা পড়েছে তাদের কৃতকর্মের বিনিময়ে শাস্তি স্বরূপ তোমরা তাদের হাত কেটে নাও তাদের হাত কেটে নাও আর আল্লাহ তালা অতিশয় ক্ষমতাবান মহাপ্রজ্ঞাময় হাত কেটে নাও বলতে কি হাত কাটতে হবে ডান হাত কব্জি পর্যন্ত কেটে নাও এই কবজি পর্যন্ত হাত কেটে নিলে আর এই হাত কাটা অবস্থায় মানুষ তাকে দেখলে মানুষ উপদেশ গ্রহণ করবে ফলে চুরি করতে হবে না অগ্রসর আর চুরি করতে উদ্বুদ্ধ হবে না সে চোরও হবে না আর তাকে যে দেখবে সে উপদেশ গ্রহণ করে আর চুরি করতে যাবে না জানবে যে চুরির শাস্তি এত বড় এ হলো ইসলামী বিধান ইসলাম এসেছে মানুষের পাঁচটা জিনিস রক্ষা করার জন্য মানুষের যান মানুষের ইমান মানুষের জ্ঞান মানুষের মান আর মানুষের ধন ধন রক্ষার জন্য ইসলাম এসেছে ইসলামের বিধান এসেছে মানুষের ধন যেন কেউ কুক্ষিগত না করে অন্যায়ভাবে ভক্ষণ না করে কেউ যেন চুরি করে না খায় ইসলামের এই বিধান সুরা মাই দ্যাট আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে চোর ধরা পড়লে তার হাত কেটে দাও মহিলা হলেও তার হাত কেটে দাও এখানে কোন রকমের দয়া নেই কোনো রকমের রহম নেই চোর সে কামাই করে খাবে তা না সে পারিশ্রমিক বলে নিজের পরিশ্রম করে খাবে তা না বরং যে মানুষ পরিশ্রম করে কিছু সঞ্চয় করেছে সে খেটে খুটে জমা করেছে আর তার মালের ওপরে তার চোখ গেছে তার হাত লম্বা হয়ে তা চুরি করেছে তা কেটে ফেলো সে হাত কেটে ফেলো যে হাত দিয়ে সে চুরি করেছে এ হলো ইসলামের বিধান ইসলাম এসেছে মানুষের অর্থনীতি সুন্দর করতে সচ্ছল করতে পবিত্র করতে এবং যে অর্থ আপনি সঞ্চয় করবেন সে অর্থকে বর্ধনশীল করতে সেই অর্থ আপনার হেফাজতে থাকবে সেই অর্থ নষ্ট হতে দেবে না ইসলাম ইসলাম মানুষের প্রতি বড় দয়ার্দ এবং মানুষের প্রতি বড় করুণাময় ইসলাম মানুষের জন্য করুণা কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না যে ইসলাম কি জিনিস মহানবী সুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন লা না অভিশপ্ত সে চোর যে সারে কাল বায়দা আউ সারে কাবায়দা ইয়াদু একটা ডিম চুরি করে কিংবা শিরস্থান ওই যে মাথার হেলমেট চুরি করে ফলে তার হাত কাটা যায় এই জন্য চোর হচ্ছে অভিশপ্ত সামান্য জিনিস চুরি করে অথচ তার দামি জিনিস তার কাছ থেকে কেটে নেওয়া হয় ফলে তার হাত কাটা যায় রশি চুরি করে ফলে তার হাত কাটা যায় বোখারের শরীপের হাদিস এ হচ্ছে চোর চোর অভিশপ্ত সামান্য চুরি করে তার হাত কাটা যায় এক শ্রেণীর অপরাধী যখন অপরাধ করে তখন সে মোমেন থাকে না এমনিতেই যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করবে ইমানের রুকুন কয়টা কয়টা ছয়টা ছয়টা রুকুন যখন তার মনের ভেতরে এসে যাবে অবশ্য এটা রুকুন ছয়টা হচ্ছে রুকুন বাকি আরও অন্যান্য জিনিস আছে তারপর ইমান আনতে হবে তাই না নাকি ছটা আনলে আর বাকি বিশ্বাস না করলে ইমান থাকবে না ছটা হচ্ছে রুকুন রুকুন মানে কি খুঁটি এটা হচ্ছে মেন মেন জিনিস বাকি দেওয়াল থাকতে পারে আশপাশে অনেক জিনিস থাকতে পারে যার উপরে ইমান রাখা জরুরি তারপরে ইমান না রাখলে ইমান থাকে না মানুষের ছটা রুকুন যখন আপনার মধ্যে থাকবে প্রত্যেক বিষয়ে যখন আপনার ইমান থাকবে আপনি মোমেন মানুষ কিন্তু এমন একটা কাজ করে বসলেন যার ফলে আপনার ইমান কি হয়ে যেতে পারে উড়ে যেতে পারে কোনো শিরিক করেন সামান্য একটা শিরিক করে দেন কুফরি করে দেন আপনার ইমান কী হয়ে যাবে ভলটিউব খুলে দিলে হাওয়া যেমন বের হয়ে যায় এবং গাড়ি অচল হয়ে যায় আপনার জীবনটাই বেকার হয়ে যাবে যে জীবন ছিল জান্নাতের জন্য সে জীবন চলে যাবে কোথায় চিরস্থায়ী জাহান নামের জন্য কিন্তু যদি কুফরি বা শিরিক না করেন এমন কোনো কাজ না করেন যাতে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যান কিছু কাজ আছে যা করলে পরে ইমান সাময়িকভাবে আপনার বুক থেকে উড়ে যায় এবং মেঘের মতো আপনার মাথার উপরে ছায়া করে থাকে যতক্ষণ না ওই কাজ বর্জন করেছেন ততক্ষণ আবার ইমান আপনার বুকে ফিরে আসে না সে কাজ কি আগেই বললাম শিরিকও নয় কুফরিও নয় কারণ শিরিক কুফরি করলে একবারেই উড়ে যায় চলে যায় কিন্তু এই কাজ করলে একবারে চলে যায় না আপনার বুক থেকে বেরিয়ে যায় গিয়ে অপেক্ষা করে যখনই তা ছেড়ে দেবেন বর্জন করবেন আবার ফিরে আসবে সেই কাজ কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছেন লা ইয়াজনিজ্ঞানী হেই নায়াজনি ওয়াহুয়া মোমেন লা ইয়াজনিজানি হেই নায়াজনি ওয়াহুয়া মোমেন লা ইয়াসরেক সা রেকো হে না এশরেক ওয়াহুয়া মোমেন কোন ব্যাবিচারী মোমেন থাকা অবস্থায় ব্যাবিচার করতে পারে না তার মানে কি যতক্ষণ সে ব্যাবিচারে লিপ্ত থাকবে তার ইমান যদিও সে মোমেন তৌহিদবাদী কিন্তু বাস চক্রান্তে পড়ে গেছে ব্যাবিচার করছে যতক্ষণ সে ব্যবিচারে লিপ্ত থাকবে ততক্ষণ তার কাছে ইমান থাকবে না ওলা চোর যতক্ষণ সে চুরি অবস্থায় চুরি করছে চুরি করা অবস্থায় থাকবে ততক্ষণ তার বুকে ইমান থাকতে পারে না ইমান বেরিয়ে যায় প্রিয় দর্শক সামান্য বিরতির পর আপনাদের সামনে আসছি সাথে থাকুন কাছে থাকুন প্রিয় দর্শক যে কথা বলছিলাম যে কাজ করলে আপনার বুকে ইমান থাকে না ইমান বেরিয়ে যায় এবং মাথার ওপরে থাকে অপেক্ষা করে সেই কাজ বর্জন না করা পর্যন্ত আপনার ইমান বুকে ফিরে আসে না সে কাজ কি আগেই বললাম শিরিকও নয় কুফরিও নয় কারণ শিরিক কুফরি করলে একবারেই উড়ে যায় চলে যায় কিন্তু এই কাজ করলে একবারে চলে যায় না আপনার বুক থেকে বেরিয়ে যায় গিয়ে অপেক্ষা করে যখনই তা ছেড়ে দেবেন বর্জন করবেন আবার ফিরে আসবে সেই কাজ কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন লা ইয়াজনি জানি হেন আয়াজনি ওয়াহুয়া মোমেন লা ইয়াজনি জানি হেই ওয়া ওয়াহুয়া মোমেন লায়াসরেক ও সা রেকু হেই নায়েশরেক ওয়াহুয়া মোমেন কোনো ব্যাবিচারী মোমেন্ট থাকা অবস্থায় ব্যাবিচার করতে পারে না তার মানে কি যতক্ষণ সে ব্যাবিচারে লিপ্ত থাকবে তার ইমান যদিও সে মোমেন্ট তৌহিদবাদী কিন্তু বাস চক্রান্তে পড়ে গেছে ব্যাবিচার করছে যতক্ষণ সে ব্যবচারে লিপ্ত থাকবে ততক্ষণ তার কাছে ইমান থাকবে না ওলা চোর যতক্ষণ সে চুরি অবস্থায় চুরি করছে চুরি করা অবস্থায় থাকবে ততক্ষণ তার বুকে ইমান থাকতে পারে না ইমান বেরিয়ে যায় তার মানেই হচ্ছে যে কোন মোমেন চুরি করতে পারে না কোন মোমেন প্রকৃত মোমেন ব্যবচার করতে পারে না ওলা ইয়াসফুল রাহিনেফ মোমেন আর কোনো মোমেন মদ খেতে পারে না যে অবস্থায় সে মদ খায় সে মোমেন থাকতে পারে না মোমেনের কাজ না চুরি করা একটা কদর্য আচরণ এ আচরণ কোনো মোমিন করতে পারে না কোনোভাবেই যে কোনো জায়গা থেকে সে চুরি করতে পারে না সুতরাং বুঝতেই পারছেন বোখারি মুসলিমের হাদিস কত বড় গুরুত্বপূর্ণ যে চোর যখন চুরি করে তখন তার বুকে ইমান থাকে না যে মক্কায় হাজিদের সামান চুরি করে মক্কায় হাজিদের সামান চুরি করা হাজি সাহেবরা হজ করতে যায় সঙ্গে টাকা পয়সা নিয়ে যায় না আর সেখান থেকে চুরি করতে সুবিধা হয় কারণ সেখানে তা সবাই মানে ভালো জায়গায় থাকতে পারে না হোটেলে থাকতে পারে না অনেকে বাইরেই রাস্তাতে রাত কাটায় রাস্তার ওপরেই প্ল্যাটফর্মেই শুয়ে শুয়ে রাত কাটায় তো সেখানে চুরি করতে সুবিধা হয় এমন এক চোর যে চোরের কথা মহানবী সাল আলী আসাল্লাম বলেছেন যে আমি জাহান নামে এমন এক ব্যক্তিকে দেখলাম যে মাথা বাঁকানো লাঠিওয়ালা ছিল মাথা বাঁকানো লাঠিওয়ালা ওই যে কি আকশীর মতো লাঠি আছে না সে মাথাটা ঘোরানো থাকে এই লাঠি এইভাবে টানত টানতে টানতে সে হাজিদের সামান চুরি করতো কখনো কাপড় কখনো আর কিছু এইভাবে টেনে নিয়ে মানে বেখেয়াল ভাবে থাকলে আর কি হাতে সরাসরি হাত দ্বারা নেবে না ওই লাঠি দ্বারা টেনে নিত আলাইহি সালিয়া বলছেন আমি জাহান নামে দেখলাম সে তার নারী ভুড়ি টেনে নিয়ে বেড়াচ্ছে নারী ভুড়ি বেরিয়ে গেছে যে টেনে নিয়ে বেড়াচ্ছে লাঠি দিয়ে হাজিদের সামান চুরি করতো লাঠির ওই বাঁক দিয়ে সামান টেনে নিত অতঃপর কেউ তার টের পেলে বলতো আমার লাঠিতে আপনা আপনি লেগে গেছে দেখছেন হিলা এটা বাহানা বলে হিলা বল আমার লাঠিটা এভাবে নিয়ে যাচ্ছিলাম লেগে গেছিল ধরা পড়লে ধরা না পড়লে খানিক দূর গিয়ে তার নিজের হয়ে গেল আর কেউ টের না পেলে সামানটি সে নিয়ে চলে যেত এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস নিকৃষ্ট এক চোর যে এইভাবে বাহানা করে লাঠি টেনে নিয়ে চুরি করত। তার জন্য জাহান নামে সে তার নিজের নারী ভুড়ি টেনে নিয়ে বেড়াবে আল্লাহ নবীম দেখেছেন এটা তার মানে এ শাস্তি সে ভোগ করছে বা করবে চুরির জগতে চুরির নানা ধরন রয়েছে বিভিন্ন রকমের চোর রয়েছে ডাক বিভাগের কোনো কর্মচারী বা অন্য কারো চেক বা ড্রাফ চুরি এটাও চুরি অর্থ ব্যয় করে যাদেরকে রক্ষক বানানো হয় তারাই ভক্ষক হয়ে জনসাধারণের মাল চুরি করে রক্ষক যদি ভক্ষক হয় কে করিবে রক্ষা তাই না রক্ষক যদি ভক্ষক হয় কে করিবে রক্ষা সুতরাং এটা একটা চুরি যাকে রক্ষক বানানো হয়েছিল সে নিজে চুরি করছে সরকারি কারেন্ট চুরি সরকারি কোনো মাল চুরি কারেন্ট আপনার টাঙানো আছে তার আপনি রাত্রে বেলায় হুকিং করছেন কি বলে কে হুকিং করা হকিং করে আপনি নিজের ঘরে আলো জ্বালাচ্ছেন পাকা চালাচ্ছেন অথবা মেশিন চালাচ্ছেন অথবা আপনার বিয়ে শাদী হ্যাঁ হকিং করে বা জলসাও করা হয় তাই না হকিং করে জলসাও করা হয় এটা তো চুরি সরকারকে ফাঁকি দিয়ে আপনি চুরি করছেন সরকার কি অনুমতি দিয়েছে সরকারের কাছে অনুমতি নিয়েছেন যদি অনুমতি নিয়েছেন সমস্যা নেই কিন্তু বিনা অনুমতিতে আপনি রাতের বেলায় অন্ধকার যখন ছেয়ে আসে আপনি হকিং লাগিয়ে দিচ্ছেন আর আপনি সরকারের মাল চুরি করছেন এটা আপনার জন্য জায়েজ না একজন বলছে সরকার চাকরি দেয় না তো চুরি করবেন তা কি করব সরকার যদি চাকরি না দেয় তা বলে কি আপনি চুরি করবেন আপনাকে যদি যদি কোনো বাড়িতে আপনি খাবার চান সে খেতে না দেয় তার বাড়িতে আপনি চুরি করবেন এটা কোন কথা এটা তো আর হতে পারে না আর রাসুল্লাহাম বলছেন ওলা তা তোমার প্রতি যে খেয়ানত করে তুমি তার খেয়ানত করো না সে তার অপরাধ সে নিজে ভুগবে তার বদলে তুমি অপরাধ করবে কেন সরকার যদি তোমাকে চাকরি না দেয় তুমি হয়তো যোগ্য মানুষ বহু জায়গায় ঘুরেছ চাকরি পাওনি ইন্টারভিউতে ফেল হয়ে গেছো অথবা বক্সিস দাওনি ঘুষ দাওনি ডোনেশন দাওনি তাই চাকরি পাওনি তার বদলে আমি সরকারের কাছে যত পারি মেরে নেবো বিনা টিকিটে যাত্রা করব হুকিং করব সরকারের মাল দাঁড়িয়া মেডাল যত ইচ্ছা তত আমি ভক্ষণ করবো এই জায়েজ কে করলো তোমার জন্য নিজে নিজে জায়জ করলে হবে নিজে নিজে হালাল করে নিলে নিশ্চয়ই না সুতরাং এটা কোনো কথা না চাকরি দেয়নি বলে আপনি তার চুরি করতে পারেন না অর্থের বিনিময়ে পাওয়া যায় যে জিনিস অর্থের বিনিময়ে পাওয়া যায় তা লুকিয়ে বিনা পয়সায় ব্যবহার করা চুরি নয় তো আর কি যেটা পয়সা দিলে পাবেন সেটা আপনি লুকিয়ে বিনা পয়সায় ব্যবহার করছেন সেটা এক প্রকার চুরি অনুরূপ টেলিফোনের লাইন চুরি টেলিফোনের লাইন চুরি দেখবেন যারা এক্সচেঞ্জে কাজ করে তারা চুরি করে লাইন দেয় আমরা বিদেশে থাকি আমরা জানি বিদেশ থেকে কস্ট বেশি আসে তো অনেকে লাইন চুরি করে দেয় তখন সেই লাইনে কথা বললে সস্তা হয় আর আসলে কার ক্ষতি হয় সরকারের ক্ষতি হয় অথবা কোম্পানির ক্ষতি হয় আর চোর বসে বসে মানুষকে সস্তায় কথা বলতে দিয়ে নিজে লাভ করে এ হচ্ছে এক প্রকার চোর লাইন চুরি করে ব্যবহার করা এবং বিল দিতে ফাঁকি দেওয়া বিলও ফাঁকি দিলে পরে চুরি করা হয় বিল অন্যের ঘরে চাপিয়ে দেওয়া অথবা চুরির লাইনে অর্থ কামানো ইত্যাদি সবই হারাম এগুলো সবই হারাম বিল যখন আপনি দেবেন না সেই বিলটা আবার করে কি অন্যের ঘরে চাপিয়ে দেয় মানে বুঝতে পারবে তখন ওখান থেকে তার ক্যাপাসিটি আছে যে বেশি কথা বলেনি তার ঘরে ডবল বিল আছে আর তুমি সস্তাতে একজনকে দিলে অথচ সেই বিলটা একজনের ঘরে চাপিয়ে দিলে আর তুমি মাঝখান থেকে পয়সা খেলে এ হচ্ছে বড় চোর লাইব্রেরি থেকে গোপনে বই নেওয়া লাইব্রেরি আপনাদের আছে না পিস লাইব্রেরি অনেক লাইব্রেরি আছে যে লাইব্রেরি থেকে মানুষ অনেককে মনে করে কি ইসলামী বই ফ্রি নিয়ে আসে নিয়ে আর দেয় না সেটা কি হয় গোপনে চুরি করে নিয়ে আসে আসলে এ বই চুরিও এক প্রকার চুরি দোকানে মাল কিনতে ঢুকে কোনো প্রকারে কিছু মাল গোপনে রাখা অথবা হিসাবের বাইরে রাখাও চুরি ছাড়া আর কি অনেক বড় দোকান আছে সে দোকানে আপনার পেমেন্ট করতে হয় বের হওয়ার সময় আপনি গেলেন গিয়ে মাল নিলেন ছোটখাটো মাল পকেটে ভরলেন কিছু মাল সামনে তার দাম পেমেন্ট করে আর বাকি ভেতরের মাল ভেতরেই থেকে যায় এইভাবে চুরি করে বহু মানুষ খায় আল্লাহ আমাদেরকে পানাহ দেন চোর থেকে চুরি থেকে আল্লাহ আমিন দর্শক মণ্ডলী কিছু সময় বাকি আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন কি ছোট চোর বা বড় চোর হাত কাটা শাস্তি কিন্তু যে নামাজ চুরি করবে তার কি শাস্তি হবে তিনি একটা প্রশ্ন করেছেন নামাজ চুরির কথা রসূল উল্লাহ আল্লাহ আলিহাসাল্লাম বলেছেন সবথেকে নিকৃষ্ট চোর এর আসল চোর হচ্ছে এরা যা টাকা পয়সা চুরি করে তাই না কিন্তু যেটা চুরি করা সাধারণত যেমন বলে পুকুর চুরি পুকুরকে চুরি করা হয় তার মানে এমন জিনিস যে জিনিস চুরি করা হয় না সে জিনিস চুরি করে পুকুর চোর তেমনি রসুল্লাসাল্লাম বলেছেন সবথেকে নিকৃষ্ট চোর সেই যে তার নামাজ চুরি করে সবথেকে নিকৃষ্ট চোর আর নামাজ যে চুরি করে তার শাস্তি কি নামাজ যে চুরি করে তার শাস্তি একটা শোধে নেন সামান্য ছোট্ট একটা সোরা আপনাদের মুখস্থ আছে পাওয়াই লুল্লিল মুসাল্লিন ওয়াইল দোজক ওয়াইল্ড দোজকে বোয়েলভাবে মুসল্লিরা নামাজি রাজারা নামাজ পড়ে কোন শ্রেণীর নামাজি আল্লাজী ইন হুমাং সলাতিহিংসা আহন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন আল্লাজি ইন আহমিও যারা লোককে দেখাবার জন্য নামাজ পড়ে আর নামাজ চোর হল সেই যে ঠকা ঠক রুকু করে সেজদা করে দেখবেন এক এক মানুষ নামাজ পড়ে যেন তার পায়ে স্প্রিং লাগানো আছে ঠঠম করে অনেকে সোজা পিঠ খাড়া করে না গিয়ে সে লুকু করলো শু 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 শুনবেন শুধু সুভান আর বিয়াল আজিমটা শুনবেন না কি শুনবেন শুধু শু 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 উঠে পড়লো উঠে পড়লো তো সোজা হয় উঠে দাঁড়াবে না বরং হাফ হাফ উঠে দাঁড়িয়ে আল্লাহ হ একবার শেষ যায় চলে গেল আবার শু 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 সেজা থেকে মাথা তুলেই সোজা হয়ে বসবে না আসলে নিয়ম কি সোজা হয়ে বসে তাই না সোজা হয়ে না বসে অর্ধেক এসেই আবার চলে গেল স্প্রিং লাগানো আছে চটা চট বুটকির দানা খাওয়ার মতো কাকের দানা ঠোকরার মতো হ্যাঁ এই যে নামাজই হচ্ছে নামাজ চোর সাল্লাম বলছেন এই নামাজি নামাজের দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না কবুল করা তো দূরের কথা তাকিয়েও দেখবেন না যে তার নামাজে তার রুকুতে শেষজাতে পিঠ সোজা করে না পিঠ সোজা মানে সমস্ত হাড্ডি নিজের জায়গায় বসে যাবে সামান্য স্টপ করে তারপরে আপনি আবার সেজায় যাবেন কিন্তু যে চোর যে নামাজ চুরি করে সে ওই যে খানিক খানিক করে সামান্য সামান্য করে নেবে বাকিটা কি করবে অপচয় করে অপচয় করে ঠক 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 করে খেলো বাকিটা ফেলে দিল এই যে অবহেলা অবজ্ঞা নামাজের ভিতরে এমন অবজ্ঞা অবহেলা আল্লাহ পছন্দ করেন না এমন নামাজের দিকে আল্লাহ তাকিয়েও দেখেন না কবুল হওয়া দূর কি বাত সুতরাং চোর টাকা পয়সা চুরি করে গয়নাগাটি চুরি করে অলঙ্কার চুরি করে অলঙ্কার চুরি করে জানেন আজকাল অলংকার সাপ পরিষ্কার করার নামে আসছে দিয়ে বলছে একটু জল নিয়ে আসুন জল নিতে যেমনি ঘর ঢুকেছেন ও তখন চম্পট কেমন সুন্দর মজা এরকম হচ্ছে না বহু রকমের চুরি কত আর বলবো চোর বহু রকমের চোরের কত বুদ্ধি চোরের চৌষট্টি বুদ্ধি বলে না চোরের চৌষট্টি বুদ্ধি কত রকম বুদ্ধি আছে চুরি করার বিভিন্ন রকম বাহানা করে ছল ছুট করে চুরি করছে তো সব থেকে নিকৃষ্ট চোর আপনি ঠিকই বলেছেন আমি অবশ্য ওই কথা যাচ্ছিলাম বলতে শেষকালে হয়তো বলতামও যে সব থেকে নিকৃষ্ট চোর হলো সে যে তার নিজের নামাজ চুরি করে প্রিয় দর্শক মন্ডলী খবরদার সেই চোর হবেন না যদি আপনি অলঙ্কার ইত্যাদি চুরি না করেন নামাজ চুরি করবেন না কারণ সব থেকে বড় চোর নামাজি যে তার নামাজে রুকু সিজা ঠিক মতো করে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন্লা নবীন মোহাম্মদ আজম আসসালামক রহমতুল্লাহ